বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অনারেবল হাইকোর্ট ক্যালকাটার নির্দেশে আমরা এখানে বনগাঁ মিউনিসিপ্যালিটি যে চেয়ারম্যানের এগেনস্টে অনাস্থা প্রস্তাব এসেছিল সেটা নিয়ে মিটিং আজকে করা হয়েছে, এবং মিটিংয়ে 14 জন কাউন্সিলর, ইলেকটেড কাউন্সিলার এসেছিলেন এবং এই অনাস্থার বিপক্ষে 14 জন ভোট দিয়েছেন। আর কোনো কাউন্সিলর আসেনি? 14 জন ইলেক্টেড কাউন্সিলার এসেছিলেন। আপনার উপস্থিতিতে হয়েছিল? অবশ্যই আমরা কন্ডাক্ট করেছি, অনারেবল হাইকোর্টের যা নির্দেশ ছিল সেরকমভাবেই হয়েছে। বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে তারা নিরাপত্তা পাননি, তাই বিজেপি কাউন্সিলররা এখানে আসতে পারেননি। এটা হাইকোর্টের নির্দেশ যেরকম পুলিশকে দেওয়া আছে, পুলিশ সেই অনুযায়ী কাজ করবে। আপনার কাছে কোনো কোনো নতুন কেউ অ্যাপিল করেছে যে 4 জন? না, আমার কাছে কিছু নেই। বিজেপির কেউ কি উপস্থিত ছিল? দেখুন, আমি যখন অর্ডার মানে মিটিং করছি সেই সময় কাউন্সিলার হিসেবে আমি করছি, কে কোথায় ছিলেন, কোন পার্টির, আমি এটা জানি। যারা এলেন না তারা কেন এলেন না কিছু জানিয়েছেন? আর না, ঠিক আছে, বলে আমাকে 14-0 বলা হয়েছে। ঠিক আছে, নিরাপত্তা দেয়নি অভিযোগ করা হচ্ছে, পুলিশ প্রপার নিরাপত্তা দেয়নি। পুরো সময় কি তাহলে বঙ্গার থাকলো ভোট গঠন হবে? বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে খবর দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।